আশা করি তোমরা বাড়িতে ভালো আছো। আজ আমি নবম দশম শ্রেণীর অর্থনীতি অধ্যায় সপ্তম অর্থ ও ব্যাংক ব্যবস্থা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অর্থ অর্থ মানে টাকা, যাকে আমরা ইংরেজিতে মানি বলি। এখন এমন একটা সময় যে প্রতিটি পদক্ষেপেই এই অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া মানুষ এক মুহূর্ত চলতে পারে না। স্বভাবতেই আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অর্থ যখন ছিল না তখন মানুষ কিভাবে লেনদেন করত। তখন ছিল বিনিময় প্রথা, যার ইংরেজি নাম বার্টার সিস্টেম। বিনিময় প্রথা হচ্ছে এমন একটি প্রথা ছিল যখন একটি দ্রব্যের পরিবর্তে আরেকটি দ্রব্য মানুষ বিনিময় করত, লেনদেন করত। যেমন কৃষক এবং তাঁতি, এই দুইজনের মধ্যে বিনিময় হতো। কৃষকের যদি কাপড়ের প্রয়োজন হতো তাহলে তাঁতিকে সে ধান দিত বা অন্য কোনো দ্রব্য দিত, তার বিনিময়ে হয়তো তাঁতির কাছ থেকে কাপড়, শাড়ি, লুঙ্গি এগুলো নিয়ে আসত। এভাবে একটি দ্রব্যের পরিবর্তে আরেকটি দ্রব্য লেনদেন হতো, যার ইংরেজি নাম তোমরা দেখতে পাচ্ছ বার্টার সিস্টেম। কিন্তু এই প্রথার কিছু অসুবিধা ছিল। সেটা হলো প্রথমেই যে মূল সমস্যা, অভাবের অমিল। অর্থাৎ দ্রব্যের সাথে একজনের সাথে আরেকজনের অভাবের মিল হতো না। হয়তো তাঁতির ধানের দরকার কিন্তু কৃষকের তখন কাপড়ের দরকার নেই, তাহলে তখন তাদের মধ্যে বিনিময় হতো না। সঞ্চয়ের অসুবিধা ছিল, দ্রব্য বিভাজন অর্থাৎ ভাগের সমস্যা ছিল, অনেক সমস্যা ছিল। এই সমস্ত সমস্যার প্রেক্ষিতে পরবর্তীতে অর্থের আবির্ভাব ঘটে। অর্থ হচ্ছে এমন একটা জিনিস যার বিনিময়ে আমরা যে কোনো সময় যে কোনো জিনিস কিনতে পারি, লেনদেন করতে পারি। সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপ দেনা পাওনা মেটানোর উপায় হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য, সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসেবে কাজ করে তাকে অর্থ বলে। এখন আমরা এই পর্যায়ে দেখব যে অর্থের বিভিন্ন প্রকারভেদ তোমরা বইতে দেখতে পাবে, কিন্তু আমরা যদি এভাবে শ্রেণীকরণ করে নিই, এভাবে সাজিয়ে নিই, তাহলে অর্থের শ্রেণী বিভাগটা খুব সহজে তোমরা মনে রাখতে পারবে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্থের বিভিন্ন শ্রেণী বিভাগ হয়। যেমন তৈরির উপকরণের দিক থেকে, এখানে দেখতে পাচ্ছ তৈরির উপকরণের দিক থেকে অর্থ দুই প্রকার। এক নম্বর ধাতব মুদ্রা, অর্থাৎ ধাতব খণ্ড দ্বারা তৈরি যে সমস্ত মুদ্রা তাকে বলে ধাতব মুদ্রা। বাংলাদেশে তোমরা জানো এক টাকার কয়েন আছে, দুই টাকার কয়েন, পাঁচ টাকার কয়েন, পঞ্চাশ পয়সার কয়েন, এই কয়েনগুলো যেগুলি বলি এগুলি হচ্ছে ধাতব মুদ্রা। এই ধাতব মুদ্রা আবার দুই ধরনের হয়, এক প্রামাণিক মুদ্রা আর দুই প্রতীক মুদ্রা। প্রামাণিক মুদ্রাটা কি? যে মুদ্রা গলানোর মাধ্যমে ধাতু হিসেবে বিক্রি করলে তার সমপরিমাণ বা তার চেয়ে বেশি মূল্য পাওয়া যায় তাকে বলে প্রামাণিক মুদ্রা। আর যে মুদ্রা গলানোর পর তা বিক্রি করলে তার চেয়ে কম মূল্য পাওয়া যায় তাকে বলে প্রতীক মুদ্রা। তারপর আমরা দেখতে পাচ্ছি দুই নাম্বার কাগজি নোট, ধাতব মুদ্রা এবং কাগজি নোট। কাগজি নোটটা কি? কাগজ দিয়ে তৈরি যেই নোট তাকে বলে কাগজি নোট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে পাঁচ টাকা, দশ টাকা, পঞ্চাশ টাকা, একশো, পঞ্চাশ, পাঁচশো, এক হাজার টাকার নোট আছে, এগুলো হচ্ছে কাগজি নোট। এখন দেখো কাগজি নোটেরও দুটা ভাগ আছে, ক রূপান্তরের যোগ্য মুদ্রা আর খ রূপান্তরের অযোগ্য মুদ্রা। এখন রূপান্তরের যোগ্য মুদ্রা কাকে বলে? রূপান্তরের যোগ্য মুদ্রা হচ্ছে সরকারের কাছে
যেখানে চাওয়া মাত্র এই নোটের পরিবর্তে সমমূল্যে দেশীয় মুদ্রা পাওয়া যায় তাকে বলে রূপান্তরের যোগ্য মুদ্রা। যেমন 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 500, 1000 টাকা, এই নোটগুলো হচ্ছে রূপান্তরের যোগ্য। আর রূপান্তরের অযোগ্য নোটগুলো হচ্ছে 1 টাকা ও 2 টাকার নোট, যার বিনিময়ে সরকারের কাছ থেকে কোনো বৈদেশিক মুদ্রা সোনা রূপা পাওয়া যায় না। এরপর আমরা দেখতে পাই গ্রহণের বাধ্যতার দিক থেকে অর্থ আবার 2 প্রকার। এখানে 1 নম্বরে আছে বিহিত অর্থ। এই বিহিত অর্থ আবার 2 প্রকার, একটা অসীম বিহিত আর একটা হচ্ছে সসীম বিহিত মুদ্রা। এখন আমরা বলতে পারি যে অসীম মানে সীমাহীন, মানে এই মুদ্রাগুলো দিয়ে আমরা সীমাহীনভাবে লেনদেন করতে পারি, যে কোনো লেনদেন করা যায়। এখানে 5 টাকা থেকে শুরু করে 10 টাকা, 20 টাকা, 50, 100, এই সমস্ত নোটগুলো হচ্ছে অসীম বিহিত মুদ্রা। যে বিহিত অর্থ দ্বারা আইনগত যে কোনো পরিমাণ লেনদেন করা যায় বা দেনা পরিশোধ করলে পাওনাদার তা গ্রহণ করতে বাধ্য থাকে তাকে বলে অসীম বিহিত মুদ্রা। আর হচ্ছে 2 নম্বর সসীম বিহিত মুদ্রা। এখানে সসীম বিহিত মুদ্রা বলতে যে বিহিত অর্থ দ্বারা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায় তাকে বলে সসীম বিহিত মুদ্রা। বাংলাদেশে 50 পয়সা, 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার ধাতব মুদ্রা, অর্থাৎ আমরা যেটাকে কয়েন বলি, এখানে 5 টাকার নোট না, 5 টাকার ধাতব মুদ্রা। এরপর আছে দেখো ব্যাংক সৃষ্ট অর্থ। ব্যাংক সৃষ্ট অর্থ কি? আমাদের দৈনন্দিন লেনদেনে অনেক সময় আমরা নগদ অর্থ লেনদেন করতে সমস্যা হয়, তখন ব্যাংক কিছু অর্থের সৃষ্টি করে তাকে ব্যাংক সৃষ্ট অর্থ বলে। এই ব্যাংক সৃষ্ট অর্থটা আমরা চলতি ও সঞ্চয় হিসাবের আমানতটা যেটা আমরা চেকের মাধ্যমে তোলা যায়, এছাড়া আছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো হচ্ছে ব্যাংক সৃষ্ট মুদ্রা। অর্থাৎ এই মুদ্রাগুলো দিয়ে ব্যাংক দেনা পাওনা পরিশোধ করে, এইভাবেই মানে চেকের মাধ্যমে, এই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলোর মাধ্যমে ব্যাংক প্রতিদিন তাদের লেনদেন সম্পূর্ণ করে থাকে। আশা করি তোমরা এই এখানে বিনিময় প্রথা কি, বিনিময় প্রথার অসুবিধার ফলে অর্থের আবির্ভাব হলো এবং অর্থের কাজটা কি এবং অর্থের যে বিভিন্ন প্রকারভেদ আছে মুদ্রার আমরা এটা তখন দেখালাম, এভাবে শ্রেণী বিভাগ করে দেখালাম, তোমরা এটা দেখবে। এখন কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজ হলো এখানে লিখে নাও অর্থনীতিতে সবচেয়ে তরল সম্পদ কি? বিনিময় প্রথার অসুবিধাগুলি ছাত্রছাত্রীবৃন্দ তোমরা এগুলো বাড়িতে দেখবে, প্র্যাকটিস করবে, আশা করি তোমরা উপকৃত হবে। আজ এ পর্যন্তই ভালো থাকো।